অনলাইনে কম দামে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে চলছে অভিনব প্রতারণা অভিযোগ উঠেছে রীতিমতো সিন্ডিকেট করে এসব চালাচ্ছে একটি চক্র প্রতারণা ঠেকাতে বিশ্বস্ত একচল্লিশটি সাইট শনাক্ত করেছে মৎস্য সমবায় সমিতি যেগুলো নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের অমরেশ দত্ত জয়ের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনির শুভ চাঁদপুরের ইলিশের সুনাম রয়েছে দেশজুড়ে আর এ সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে কম দামে ইলিশ মাছ বিক্রির নামে চলছে অভিনব প্রতারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে বেনামে পেজ খুলে বাজার মূল্যের চেয়ে কমে ইলিশ বিক্রির নতুন ফাঁদ পেতেছে একটি চক্র পেজগুলোর চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারে প্রলুব্ধ হয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা অর্ডার কনফার্ম করার নামে ডেলিভারি চার্জ ও মাছের বাক্সের খরচ বাবদ তিনশো থেকে পাঁচশো টাকা অগ্রিম আদায় করছে তারা এরপর নির্দিষ্ট সময় পার হলেও মাছ পাঠানো দূরের কথা ক্রেতাদের সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেয় প্রতারকরা এদিকে ক্রেতারা যেন আর প্রতারণার শিকার না হন সেজন্য একচল্লিশটি প্রতিষ্ঠান পেজের তালিকা প্রকাশ করেছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা অনলাইন জেরা পেজ খুলছে আপনি কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা আপনার চারটা মাছ বলে দুই হাজার টাকা এক কেজি ওজনে আসলে আমরা আজকের বাজারও এক কেজি ওজনের মাছ বিক্রি সাড়ে সতেরোশো আঠারোশো টাকা কেজি দুই কেজিটা হচ্ছে আঠাইশো টাকা কেজি ফেসবুকে প্রতারক পেজ ওরাই আর কি মাছের দাম দেয় হচ্ছে পাঁচশো ছয়শো টাকা কেজি ওরা মনে করে যে মানুষের থেকে কিছু টাকা অ্যাডভান্স নেওয়ার পরে ওটা আর কি কারো ফোন রিসিভ করে না বা একটা টার্গেট ফিল হওয়ার পরে সিম চেঞ্জ করে বা সিম বন্ধ করে রাখে আর যদি দুই তিনশো টাকা কেজি প্রতি কম হয়তো তাহলে ঠিক আছে আমাদের ঠিক আছে হ্যাঁ শুনছি তুই পানো নাকি মাছের কি জানি বলে দশ কেজি এত টাকা পাঁচ হাজার টাকা একটা দুই কেজি এখন এখানে এইসা দেখি একটাই তো বলে পাঁচ হাজার টাকা মানে কী আছে কথাবার্তা একরকম সেলাম আরেক রকম দেখি জাপুর জিনিস সম্পর্কে আমাদের ধারণাটা অন্যরকম ভাবছিলাম আমি এখানেই হয়তো অনেক জিনিস পাওয়া যায় যে দাম হবে কম ইলিশের দাম আসলে আরো কমা উচিত অনলাইনে কম দামে মাছ বিক্রির পোস্ট দেখে প্রতারিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আরতদাররা অনলাইনেরা যেই সমস্ত প্রতারণা করে সেই ব্যাপারে আমাদের গার্ডের থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিছি কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি প্রশাসন সেটার জন্য ব্যবস্থা নিতেছে বিশিষ্ট জনেরা চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে বা যেই একচল্লিশটা প্রতিষ্ঠানকে নিবন্ধন করা হয়েছে বা তালিকাভুক্ত করা হয়েছে এদের মাধ্যমে এই প্রতারণার আশঙ্কাটা একটু কমবে পাশাপাশি এই এদেরকেও যাতে নিয়মিতভাবে মনিটরিং করা হয় এবং কারো কোনো অভিযোগ থাকলে যাতে যেটা প্রশাসনকে জানানোর একটা ব্যবস্থা থাকে এবং প্রতিকারের ব্যবস্থা থাকে এরকম একটা উদ্যোগ নিলে আমার মনে হয় তাহলে মানুষ আর এই বিষয় নিয়ে প্রতারিত হবে না তবে অনলাইন নির্ভর না হয়ে সরাসরি ঘাটে গিয়ে মাছ কেনার পরামর্শ দিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অনলাইনে ইলিশ মাছ কেনাকাটার ক্ষেত্রে প্রতারণার রোধ করার জন্য আমরা একচল্লিশটি ভেরিফাইড পেজ পেয়েছি আপনারা আমাদের থেকে একচল্লিশটা পেজের তথ্য নিয়ে আপনারা ইলিশ মাছ কেনাকাটা করতে পারবেন আশা করি তাহলে প্রতন হাত থেকে রক্ষা পাবেন তবে আমি এরপরও বলবো আপনারা যদি সরাসরি এসে মাছঘাট থেকে ইলিশ মাছ দেখে শুনে কিনেন এটা সবচেয়ে উত্তম হবে মাছ বিক্রির প্রতারণা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন সচেতন নাগরিকরা সিরাজুম্মণি শুভ নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন